সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সুপ্রিয় দর্শক, এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আমরা একটি নতুন সংগঠন রূপ নিতে যাচ্ছে। নতুন সংগঠনটি আত্মপ্রকাশ হয়েছে। নতুন সংগঠনটির নামটি হলো নিরাপদ জীবন চাই। নিরাপদ জীবন চাইয়ের সভাপতি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার সাহেবের সাথে আমরা কিছু কথা বলবো। ডাক্তার সারোয়ার সাহেব, আপনারা কী কল্পে কী উদ্দেশ্যে এই সংগঠনটির নামকরণ করলেন এবং সংগঠনটির উদ্দেশ্য কী? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এসপিএন টিভিকে যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, সাথে সাথে যে সাংবাদিক বাইরে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি নিরাপদ জীবন চাই এই বিষয়ে বলবো যে আপনারা জানেন আমাদের দেশের রাজনৈতিক সংগঠন যেগুলি আছে, বিশেষ করে আমরা কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে এক একজন জড়িত থাকি, কিন্তু দেখা যাচ্ছে কি বিএনপির রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কাজ করতে পারে না, বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপির সাথে কাজ করতে পারে না। এমনিভাবে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন পাঠভাবে কাজ করে সামাজিকভাবে, কিন্তু সামাজিকভাবে ঐক্যজোট হয়ে কাজ করার জন্য আমরা একটি সংগঠন রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমরা নিরাপদ জীবন চাই সংগঠনটা আত্মপ্রকাশ করছে এই জন্যই যে সামাজিক আন্দোলনের মধ্যে আমরা সকলে মিলে সকল জনতাকে নিয়ে এসে দেশের উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে আমরা বলি এমনি যে জীবনই পারে নিরাপদ জীবন দিতে, সুশিক্ষিত মানুষই পারে সুশিক্ষিত অশিক্ষিত মানুষকে মানুষ করতে, একজন ভালো মানুষই পারে একটি সুন্দর দেশ করতে। তো সেখানে আমরা এদেশে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ যারা বিভিন্ন সংগঠন করছেন সবাই কাজ করতেছেন দেশের মানুষের মঙ্গলে, কিন্তু এক সংগঠন আরেক সংগঠনের সাথে রাজনৈতিক প্রোটোকলের জন্য কাজ করতে পারেন না, পৃথক পৃথকভাবে কাজ করেন। আমরা সকলেই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে সবাই মিলে সহযোদ্ধা হিসেবে সামাজিকভাবে এক সংগঠনে কাজ করার জন্য আমরা মূলত নিরাপদ জীবন চাই সংগঠনটির আত্মপ্রকাশ করেছি। সেই সংগঠনের উদ্যোগে আমরা বিভিন্ন আমাদের যে দাবিগুলি দেশে যে বিষয়ে মানুষকে অবগত করা দরকার, যে বিষয়ে সামাজিক সচেতনতা আনা দরকার, যে বিষয়ে রাজনৈতিক সচেতনতা আনা দরকার, যেসব বিষয়ে সমাজে কথা বলা দরকার, যেসব বিষয়ে সাংবাদিক ভাইদেরকে কথা বলা দরকার, একটি সুন্দর জীবন মানুষের করার জন্যই আমরা কাজ করবো। সেই জন্য আমরা নিরাপদ জীবন চাই সংগঠনে আত্মপ্রকাশ করেছি। সংগঠনটি কি কোনো রাজনৈতিক ভিত্তিক? না, আমি প্রথমেই বলছি যে সম্পূর্ণ রাজনীতি মুক্তভাবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে আমরা সামাজিকভাবে কাজ করব সকলে মিলে আমরা এই সংগঠনের মধ্যে। আর এই সংগঠনে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ এবং অন্য অন্য রাজনৈতিক সংগঠন যারা আছে, বিশেষ করে ইসলামী সংগঠনগুলোও আছে, গণতন্ত্র সংগঠনগুলোও আছে, এবং আপনার যে সমাজতন্ত্র সংগঠনগুলো আছে, সবগুলো সংগঠনের নেতৃবৃন্দ মিলে যারা সামাজিক কাজ করতে চায় আমরা সহযোদ্ধা হিসেবে সবাই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে আমরা একসাথে কাজ করছি দেশের জন্য। আগামী 20 জুলাই আপনারা একটি মিটিং ডেকেছেন, এই মিটিংটার উদ্দেশ্য কি? এই মিটিংয়ে আমরা যারা প্রাথমিকভাবে আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে নিরাপদ জীবন চাই সংগঠনটাকে আত্মপ্রকাশ করে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের যারা এখন এই ইতিমধ্যে কমিটিটা গঠন হয়েছে, সেই কমিটিটার প্রথম আমরা আত্মপ্রকাশ করব, মানে আমাদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করব। আমাদের সংগঠনের জন্মদিন হিসেবে উপলক্ষে আমরা এই দিনটাকে ঘোষণা করব, শুভ উদ্বোধন হবে 20 তারিখে, এবং পাশাপাশি আমরা দেশের সমস্ত মানুষদেরকে নিয়ে সহযোদ্ধা করে দেশের উন্নয়নে কীভাবে কাজ করব দেশব্যাপী সেই বিষয়ে আমরা পরামর্শ করব, এবং প্রত্যেকটি জেলা থেকে আমাদের এই সংগঠনে প্রত্যেক জেলা কমিটির থেকে 5 জন করে আমাদের কেন্দ্র কমিটি থাকবে, এবং এই এই বিষয়ে আমরা কীভাবে কাজ করতে পারি সেই বিষয়ে আমরা পরামর্শ করব। এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমাদের বিশেষ করে নিরাপদ জীবন চাইর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আগামী 20 তারিখ রোজ সোমবার বিকাল 4 ঘটিকার সময় আমাদের অনুষ্ঠান শুরু হবে। 20 জুলাই রোজ
সোমবার আমাদের অনুষ্ঠান শুরু হবে বিকাল 4টায় 14 পুরানা পল্টন দারুস সালাম মার্কেট। সকলের আসার, সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।